একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের নামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজ্যের বরাদ্দকৃত প্লট এবং ফ্ল্যাট বাতিল করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন রেহান ও গণপূর্ত মন্ত্রণালয় সভাকক্ষে বেসরকারি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা জানান তিনি মন্ত্রী বলেন যুদ্ধাপরাধীদের নামে বরাদ্দকৃত যেসব প্লট বা ফ্ল্যাটে ডেভেলপমেন্ট কোম্পানি কাজ করছে তারা তাদের অংশ পাবে আর বাকি অংশ সরকার নিয়ে নেবে বলে জানান ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও রাজুকের সাথে একটি সমঝোতা চুক্তি সই হয় চুক্তি অনুযায়ী রাজুকের প্লট ও ফ্ল্যাট প্রাপ্তরা সাড়ে আট শতাংশ সুদের সর্বোচ্চ পঁচিশ বছরের জন্য ঋণ সুবিধা পাবেন রাজুকের পক্ষে প্রতিষ্ঠান চেয়ারম্যান এম বজলুর করিম চৌধুরী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পক্ষে সিইও আবরার এ আনোয়ার চুক্তিতে সই করেন